শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামে একটি মদের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আটক করা হয় তিন মদ ব্যবসায়ীকে। বুধবার বিকেলে চান্দগাঁও ও কালুরঘাট মৌলভীবাজার এলাকার একটি বস্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় কয়েকশো লিটার দেশীয় চোলাই মদ, কিরিচ ও রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানায়, মদ কারখানার সন্ধান পেয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের খবর দেয়। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। আটককৃতদের এরই মধ্যে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।